একদিন আবার মদিনায় থেকে আমার নবী মক্কার দিকে রওনা দিয়েছেন বাবা, হঠাৎ করে আওয়াজ উঠে গেল মক্কার ঘরে ঘরে, সবাই পালা পালা পালা, সবাই পালা রে, কেন জানিস পালা বেরে, যে মোহাম্মদকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওই মোহাম্মদ আবার নাকি দলবল নিয়ে আসছে সবার মেরে দেবে, সবাই পালিয়ে চলে যা রে, সবাই পালিয়ে চলে যা, পালিয়ে চলে যা। এই না বলে মক্কার মানুষগুলো সবাই পালিয়ে পালিয়ে চলে যেতে লাগলো। একজন বুড়ি মা হাতে তার একটা লাঠি রয়েছে, কোমরে একটা গাঁটুলি পুঁটুলি আছে, ওই বুড়ি মা বাড়ি থেকে রওনা হয়ে গেল। আরে হাঁটতে হাঁটতে গিয়া রাস্তার উপর বসে পড়েছে, গ্রামের ছেলেদের ডাকতে লাগলো, ও গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা রে, তোরা একবার শুনে নে রে, আমার ফেলে রেখে তোরা চলে যাস না, তোরা একবার শুনে নে, তোরা একবার আমার গাল্লি খানা মাথায় করে নে, আমি তোদের সঙ্গে যাব গো, আমার ফেলে রেখে তোরা চলে যা। কেন জানিস ওই যে মোহাম্মদকে আর তাড়িয়ে দেয়া হয়েছিল, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যদি আমার একা পেয়ে যায়, আমার গলা কেটে দে, মেরে দেবে, আমার ফেলে রেখে যাস না রে। আল্লাহর নবীর ভয়ে বুড়ি মা কাঁদতে থাকে, বুড়ি মার কথা বাবা কেউ শোনে না, সবাই যে যার মতন পালিয়ে পালিয়ে চলে গেল, বুড়ি মা রাস্তার উপর বসে বসে কান্দে রয়েছে। আরে আল্লাহর নবী তোয়ার নবী হাঁটতে হাঁটতে আসলেন বাবা, বুড়ি মার সামনে পুড়ি গেল, আল্লাহর নবী ঠিকই বলেন, মা গো, ও মা বুড়ি মা গো, একবার একটুখানি বলো বলো, এমন করে তুমি কেন কান্দতে রয়েছ, তোমার কেন চোখের পানি পড়ে আজকের বলো। ও বুড়ি মা রে, আমি আজকের তোমার জানাবো কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন বলো। ও বাবা ছেলে গো, আমি তোমার চিনতে পারছি না, তোমার বাড়ি কোথায় আমি জানি না রে বাপ, তবে একবার শুনে নাও জেনে নাও, একটা বদমায়েশ ছেলে ছিল মোহাম্মদ বলে, এই মক্কায় তার বাড়ি ছিল, মক্কা থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়েছিল, সবাই তাড়িয়ে দিয়েছে সব ছেলেরা মিলে, আবার নাকি দলবল বেঁধে আসছে মোহাম্মদ মদিনায় থেকে, সবার মেরে দেবে, তাই সবাই বাড়ি গদ্দুর চিড়ি পালিয়ে চলে গেছে। ও বাবা ছেলে গো, শুনে নাও জেনে নাও, ওই মোহাম্মদের ভয়তে আমি কাঁদছি, আমি এত করে বললাম, ও গ্রামের ছেলেরা আমার একটু কেড়ে নিয়ে চলো, আমার পুল্লিখানা তোমরা নাও, আমি তোমাদের সাথে যাব গো, আমার কেউ কথা কানে নিল না। আল্লাহর নবী দয়ার নবী ধরা দিলেন না, আমার নবী বলেছিলেন বুড়ি মারে শুনে নাও জেনে নাও, আজ আমি তোমাকে বলবো, ও বুড়ি মা তোমার গাল্ডি খানা আমার কাছে দাও, তোমার পুল্লি খানা আমি মাথায় করে নিয়ে গো, তুমি যেখানে যাবে ওইখানে পৌঁছে দেব। কি নবী, এ নবী ঝগড়াটে নবী বলে মনে হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নবী আমার দয়ার নবী, আস্তে আস্তে করে ওই বুড়ি মার পুল্লিখানা মাথায় করে নিয়ে এইবার ডেকে ডেকে বলতে লাগলেন, ওমা বুড়ি মা চলো চলো, তুমি কোথায় যাবে চলো আগিয়ে দেব, বুড়ি মা লাঠি ধরে ধরে হাঁটতে লাগলেন গো, কিছু দূর যাওয়ার পরে ডেকে ডেকে বলতে লাগলেন, ও বাবা ছেলে গো, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, ওই পাহাড়ের আড়ালে আমার গাল্লে খানা নামিয়ে দেবে, আমি ওইখানে লুকিয়ে থাকবো, ওই মোহাম্মদ আর মোহাম্মদের দলবলেরা কেউ আমার দেখতে পাবে না।
আল্লাহর নবী নিয়া চলে গেলেন বাবা ওই পাহাড়ের আড়ালে গিয়ে। এইবার আস্তে আস্তে করে গাল্লি নামিয়ে দিলে, ও মা বুড়িমা 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 গো এইখানে তুমি থাকো বুড়িমা, আর কেউ তোমার মারতে পারবে না। আল্লাহর নবী দাঁড়িয়ে, আল্লাহর নবী যখন নামিয়ে দিলেন গো বুড়িমা, দেখে বলেন বাবা ছেলে, ও বাবা ছেলে তোমার নামটা কি একবার বলো। ও বাবা ছেলে গো তোমার বাড়ি কোথায় বলো, তোমার ঠিকানাটা দাও। এত ভালো ছেলে জীবনে আমি দেখিনি, একবার একটুখানি ঠিকানাটা দাও, আমি আজকে রে তোমার নামটা জানবো গো। তোমার আব্বার নামটা বলো একবার আমার সাথে একটুখানি শোনাও। আল্লাহর নবী আমার দয়ার নবী বলেন বুড়িমা রে আমি অন্য কেউ না শুনে নাও জেনে নাও যে মুহাম্মাদের ভয়তে তুমি আজকে পালিয়ে চলে যাচ্ছিলে, আমি সেই অধম মুহাম্মাদ আজকে তোমার চোখের সামনে দাঁড়িয়ে। আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা। আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমিনা। আল্লাহর নবী দাঁড়িয়ে বুড়িমা ঠিকই বলে মোহাম্মদ একবার আমার মাফ করে দাও, একবার আমার ক্ষমা করে দাও, একবার আমার মাফ করে দাও, একবার আমার ক্ষমা করে দাও। আজ আমি তোমার কাছে মুসলমান হয়ে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায় তাওহীদ। এ নবীর আদর্শ, এ নবীর চরিত্র আজ আমাদের ভিতরে থাকলে দুনিয়ার সমস্যা হবে বলে মনে হয় না। আজ আমরা নবীর আদর্শ নিতেই পারছি না। আরে আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও জোয়ানেরা জবাব ভাইরা, কথায় কথা বেড়ে দাবে যে কথা বলছিলাম, আবার ওই দিকে আমি ফিরে যাব। ওয়াজটা কোন জায়গায় ছেড়েছি মনে আছে? ওয়াজ কোন জায়গায় ছাড়লাম মনে আছে? একজন বলতে পারবেন? আব্বা আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, ঝগড়া করছে রাত আর দিন, তাই না আব্বা? পাঁচটা ছেড়েছিলাম, ওখান থেকে আবার নিয়ে যাব। আমার নবী আমার প্রাণের নবী গো দুনিয়ার জমিনে আসবেন বাবা, রাত ঝগড়া করতে শুরু করে দিল, দি কান্নাকাটি করে গো, এ আল্লাহ রে একবার ওই নবীটার আর যদি দিনের বেলা দিতে পারো, আমি দি আমি হাজার হাজার সুরে আমি সূর্যের আলো পাই বটে, কিন্তু আল্লাহ গো ওই নবীটার নূরের জ্যোতি যদি ছেড়ে দেওয়া হয়, হাজার হাজার সূর্যের আলো যদি একত্রিত করা হয়, তবু নবীর নূরের জ্যোতির তেজটা বেশি হয়ে যাবে। আয় আল্লাহ ওই নবীটা যেন দিনের বেলা যেন ভূমিষ্ঠ হয়, আমি দিন আমার গর্বটা অনেকটা বেড়ে যাবে গো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন গো, আরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিচার একেবারে সঠিক বিচার, সত্য বিচার, আমার আল্লাহর বিচার কোনোদিন দু নম্বরই হয় না। আমার আল্লাহ আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছেন, আর নবী দুনিয়াতে আসবেন রাত কাঁদছেন দিন কাঁদতে রয়েছেন। আব্বা আরে আমরা নবী আসবে বলে নবীর উম্মত হয়েছি, আমরা দুরাকান নামাজ কোনোদিন বেশি করে পড়েছি, আমরা নবী পেয়েছি না, শুকরিয়া আদায় করেছি। এ নবী এমন একটা নবী, এ নবী আরে যে নবীকে ভালোবাসবে আল্লাহ তার ভালোবেসে আল্লাহর জান্নাতটা হালাল করে দেবে, একেবারে সত্য সত্য সত্য, তার দুনিয়ায় আখেরাতে কোনো জায়গায় সমস্যা হবে না। একবার কি জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলবেন না? নারায় তাওহীদ। আল্লাহর নবীকে ভালোবাসছেন, দিন কাঁদছে রাত কাঁদছে, আল্লাহ পাকের বিচার হলো সঠিক বিচার, কারোর মনে ব্যথা দেন না। আমাদের বিচার হালকা একটু গন্ডগোল আছে কি নাই? 500 টাকা পকেটে ঢুকিয়ে দিলে বিচার অন্যদিকে ঘুরে যায় কি যায় না?
কিন্তু বাপ আল্লাহর বিচার আলাদা, 500 টাকার ভুগো আমার আল্লাহ নন, নাউজুবিল্লাহ, ঠিক না বে? ঠিক। ওরে আমার সোনার মানিকেরা, ওরে আমার আব্বা জানেরা, আল্লাহ রব্বুল আলামিন এই বার কি করেছে জানেন আব্বারে? আল্লাহ রব্বুল আলামিন, আরে আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন বাবা, কিন্তু দেখতে পাওয়া গেল না না না, আমার নবী আম্মা জান আমেনার গর্ভে রয়েছেন বাবা। যদি 11ই রবিউল আউয়াল ছিল, ওরে আমার আব্বা জান গো, ও আমার ভাই জানে গো, আল্লাহর নবীর আম্মা জান আমেনা, ওই 11ই রবিউল আউয়ালের দিন সকালবেলা আম্মা জান আমেনা চিন্তায় পড়ে গেল, কান্নাকাটি করে গো, আয় আমার আল্লাহ গো, আয় আমার মাওলা মাবুদ গো, ও রব্বুল আলামিন আল্লাহ, এত বড় একটা নবী দুনিয়ায় আসবে, ওই নবীর কত সম্মান গো, ওই নবীর কত ইজ্জত গো, ওই নবীর কত মান সম্মান গো, ওই নবীর কত মর্যাদা গো, ওই নবীর কত ইজ্জত গো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই নবীটা দুনিয়ার জমিনে আসবে, আজকের দিনে আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ কে আহা ওহা মলার মতন নাই গো, আয় আল্লাহ রব্বুল আলামিন, ওই নবীটা দুনিয়াতে আসবে, আরে আমি না চিন্তায় পড়ে গেল, আমার স্বামী নাই গো, কে আমার বিপদে পাশে দাঁড়াবে, এত বড় নবী একটা আমার দুনিয়ায় আসবে, আম্মা জান আমিনা কান্দতে রয়েছে, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আব্বা তাড়াতাড়ি কান্নার আওয়াজ কানে গিয়েছে, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব ছুটে 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 চলে এলো, ও বৌমা আমিনা রে, এমন করে কেন কাঁদছো বলো, চোখের পানি তোমার কেন পড়ে গো, একবার একটুখানি বলো বলো, ও শ্বশুর আব্বা গো, আমি কেন কাঁদছি জানেন না, আজকের দিনে আমার সন্তান দুনিয়ায় আসবে, আমার সন্তান দুনিয়ায় আসবে, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার কে বিপদের সময় পাশে থাকবে, আমার কেউ নাই গো, কে আমার কাছে থাকবে, চিন্তা করিয়ে আল্লাহর নবীর দাদুরে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমিনা রে, তুমি কান্নাকাটি করো না, চোখের পানি ফেলো না, আমিনা গো, একবার তোমার বলছি আমি, শোনো এক্ষুনি তোমার কাছে লোক পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেল, ও উম্মে আইমান, আর তুমি দেরি করো না রে, একটু তাড়াতাড়ি চলে দাও, আমার বৌমা আমেনা, আমার বৌমা আমেনা, আমেনার কাছে তুমি চলে দাও, আমার খিদমত আর করতে হবে না, আমার কাজ কাম আর করতে হবে না গো, একটু তাড়াতাড়ি চলে দাও, একটু খেনি গিয়ে রে, আমার বৌমা আমেনার খিদমতে তুমি লেগে যাও। আম্মা জান আমেনা কাঁদছেন, এত বড় একটা নবী দুনিয়ায় আসবে, আহ কে তার দেখভাল করবে, এই নিয়ে বড় চিন্তা। ভাইরা রে, ওরে আমার আব্বা রে, আল্লাহর নবীর আরে আম্মা জান কাঁদতে রয়েছেন বাবা, আব্দুল মুত্তালিব বাবা বড় উপকার করতে লাগলেন, দৌড়া দৌড়ে দৌড়া দৌড়ি করতে লাগলেন গো, আমিনা যখন কাঁদতে রয়েছে চোখের পানি ফেলে আর থাকতে পারলেন না, ছুটে 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 চলে গেলেন, ও আবুল আহাবের আরে আল্লাহ, ও আবুল আহাবের দাসী, একটু তাড়াতাড়ি এসো, কি হয়েছে বলো আব্দুল মুত্তালিব, ও আবুলাবের দাসী, সোমাইয়া রে তাড়াতাড়ি তুমি চলে যাও, একটু খেনি গিয়ে, আরে আবুলাহাবের খেদমত আর করতে হবে না, আমার বৌমা আমিনার কাজে তুমি থাকো, আল্লাহর নবীর আম্মা যান কিছুটা বাবা একটুখানি স্বস্তি পেলেন, দুটো মহিলা কাছে এসে গেল, ওরে আমার আব্বা যান গো, আরে দেখতে পা গেল গো আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর
দাদু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সন্ধ্যার পরে আব্বারে খানায় কাবায় ঢুকে পড়লেন। ওই খানায় কাবায় গিয়ে আরে ডাকতে লাগলেন, ও খানায় কাবার মালিক গো, আজকের দিনে আমার বৌমা আমেনা, আমেনার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার ছেলে দুনিয়ায় বেঁচে নাই, একবার শুনে নাও জেনে নাও, ও খানায় কাবার মালিক রে, জানো আমার বৌমার কোনো অসুবিধা হয় না। আব্দুল মুত্তালিব কাঁদছে, চোখের পানি ফেলছে, ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে, ও জোয়ানি রাজবাগ ভাইরা শুনে দান জেনে দান, আল্লাহর নবীর দাদু রাতের বেলা বাবা, ওই দিন রাত্রে বেলা যখন গভীর রাত হয়ে গেল, ওই সময় যেন কি একটা আওয়াজ আসমানি বাবা হলো, বিরাট জোরে আওয়াজ হলো, আল্লাহর নবীর দাদু রে আসমানের দিকে চেয়ে রয়েছেন বাবা, চেয়ে দেখেন আসমানের দরওয়াজাটা খুলে গেছে, আর ওখান থেকে সারি সারি দুটো দল হয়ে আল্লাহর ফেরেশতারা পতাকা হাতে করে নামা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর দাদু চে 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 দেখে, ও আমার ভাই দানেরা রে ওরে আমার আব্বা জানেরা গো, দেরি করবেন না শুনে দান জেনে দান আব্বা, আল্লাহর নবীর দাদু চে চে দেখে চার জনা মহিলা কি সুন্দর নতুন নতুন শাড়ি পরে আসতে রয়েছে, একজনার নাম হলো মা হাওয়া, একজনার নাম হলো মারিয়াম, আর একজনার নাম হলো আসিয়া, আর একজনার নাম হলো বিবি রহিমা, চারজন মহিলা নতুন নতুন শাড়ি পরে জান্নাতি শাড়ি পরে কি সুন্দর করে আসেন গো, আব্দুল্লাহ ডেকে বলেন গো, আরে আব্দুল মুত্তালিব ডেকে বলেন গো, তোমরা কোথায় চলেছ শুনে নাও জেনে নাও, একবার বলো বলো শোনো, আজ আমরা যাচ্ছি গো আল্লাহর নবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, পৃথিবীর সেরা নবী শ্রেষ্ঠ নবী, যে নবীর জন্যেই দুনিয়া হয়েছে, ওই নবী আজকের আমেনার ঘরে তশরিফ আনবেন, আমরা আমেনার ঘরে যেতে শুরু করেছি, আল্লাহ হুম্মা এসাল্লে আলা এওয়ালালে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, তোমার প্রতি দরুদ বললে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, আল্লাহুম্মা জোরে জোরে এ মাওলানা মোহাম্মদ আলে ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা, ও জোয়ানিরা যুবক ভাইরা, যে কথা বলছিলাম বাবা আল্লাহ নবী আমার দয়ার নবী গো, দুনিয়ার জমিনে আসবেন বাবা, সবাই এসে হাজির হতে লাগলেন এক 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 করে, আমার নবীর যেন কোনো অসুবিধা হয় না, আমার আল্লাহর প্রিয় বন্ধু দুনিয়া আসবেন, আমার আল্লাহর দোস্ত আসবেন গো, আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন, কেন অসুবিধা হবে।
আল্লাহর নবী দুনিয়াতে আসবে, আরে আস্তে আস্তে করে ও সোনার মানিকে আরে দেখতে পাগল, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন বাবা, আম্মা জান আমিনার গর্বে আরে রয়েছেন বাবা, আমিনা হযরতে আমিনার গর্বে রয়েছে ওই সময় দেখতে পাগল, আম্মা জান আমিনা কোনো কষ্ট পায় না, যেদিন বাবা ভূমিষ্ঠ হবেন গো যে কথা বলছিলাম বাবা, রাত আর দিন ঝগড়া করছিল, আরে এগারোই রবিউল আউয়াল চলে গেল দিন, আরে রাতের বেলা আরে বারোই রবিউল আউয়ালের আগের দিন, বারোই রবিউল আউয়াল সোমবার সবে সাদেকের সময় বাবা, রাত আর দিন কান্নাকাটি করছিল, আমার আপনার নবী গো ওই দুনিয়ার জমিনে বাবা আসতে লাগলেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন, আম্মা জান আমিনা বর্ণনা করতে রয়েছেন গো, মেয়েদের বাচ্চা হওয়ার সময় কত কষ্ট হয় যন্ত্রণা হয়, কত রকমের কষ্ট হয় যন্ত্রণা হয়, আমি আমিনা আমার কোনো কষ্ট হলো না, আমার বাচ্চা দুনিয়ার জমিনে চলে এলো ভূমিষ্ঠ হয়ে গেল, আমি আমিনা ওই বাচ্চাটার কোলে করে নিয়ে দেখি আরে চাঁদের থেকেও সুন্দর দেখতে, আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন বাবা কি সুন্দর দেখতে, কি সুন্দর চেহারা, কি সুন্দর নাক নকশা, আম্মা জান আমিনা আরে দেখতে রয়েছেন, আরে আনন্দে বাপ, আরে আপনার কি না ফেরেশতারাও আপনার কি না আ গুনগুন গুনগুন করে শব্দ করতে রয়েছে, একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ, আব্বা জান ভাই জান আমার বারোই রবিউল আউয়াল আমার নবী এসেছিলেন সোমবার সবে সাদেকের সময়, রাতের শেষে দিনের শুরুতে দুজনার মধ্যস্থলে মাঝখানে আমার আল্লাহ আল্লাহর নবীকে পাঠিয়ে দিলেন, কারোর মনে যাতে না ব্যথা থাকে, আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ, ওরে আমার ভাইয়েরা ও আমার আব্বা জানেরা ও সোনার মানিকেরা, আমার নবী আম্মা জান আমিনার গর্বে বাবা আরে গর্বে থেকে দুনিয়াতে আসলেন বাবা, আরে ওই সময় একটা নিয়ম ছিল বাবা, ওই সময় আরে ওই সময় বাবা দেখতে পা গেল, আরে বাচ্চাদের নিয়ে অন্য মহিলারা দুধ খাওয়াবে, ওই জামানার একটা স্টাইল, ওই জামানার স্টাইল, নিজের বাচ্চাদের নিজেরা দুধ খাওয়াবে না, অন্য মহিলারা দুধ খাওয়ায় বড় করবে, ভাইরা রে আল্লাহর নবীর আম্মা জান আমিনা আছে দেখতে রয়েছেন বাবা, অনেক মানুষ গোলাও তায়েব থেকে ওরে আমার অনেক মানুষগুলো বাবারাও আরে দেখতে পা গেল, আরে মধ্যে আপনার আল্লাহর নবীকে যে আল্লাহর নবী যেখানে আছেন বাবা ওইখানেও আরো অনেক বাচ্চা এলাকায় বাবা ভূমিষ্ঠ হয়েছিল, ওদেরকে নিয়ে যাওয়ার জন্যে বাবার উট আপনার উট সবাই বাবা ব্যবহার করতো, এই জামানায় উট কেউ বা গাদা ব্যবহার করতো, ওই উট বাবা আরে চড়ে 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 সবাই আসতে লাগলো, বাচ্চাগুলো নিয়ে যাবে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন বাবা, ওই সময় হালিমাতুস সাদিয়া বলে আরে একজন মহিলা একটা উট নিয়ে বাবা নিজের স্বামীকে নিয়ে বাবা নিতে আসলেন, বাচ্চা বাচ্চা নিতে আসার সময় যে উটটার উপরে চড়ে 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 এসেছিল, ওই উট বড় দুর্বল ছিল, আরে ওই উটটাও খাওয়া দাওয়া হয়নি বড় দুর্বল ছিল গো, অনেক কষ্ট করে এসে পৌঁছেছিল, আরে দেখতে পা গেল গো ওই বাচ্চাগুলো যে যার মতন নিয়ে চলে যাচ্ছে বাবা, আল্লাহর নবীর আব্বা নাই বলে আল্লাহর নবী গরিব বলে গো আল্লাহর নবীর কেউ নিয়ে যেতে চায় না, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বারে বর্ণনা করেন দেখতে পা গেল গো হালিমা অবশেষে আমার বাড়িতে চলে এলো, হালিমা চিন্তা ভাবনা করে আমি এই বাচ্চাটার নিয়ে যাব গো, আল্লাহর নবীকে নিয়ে নিলেন বাবা, ও ভাইরা রে দেখতে পা গেল কিতাবের মধ্যে লেখা আছে বাবা আল্লাহর নবীর জয়না বাবা আরে ওই উটের উপর বসিয়ে নিয়েছে,
হালিমা রূপটা বড় দুর্বল ছিল, হাঁটতে পারছিল না, সব উটের থেকে পিছনে পড়ে গিয়েছিল। আরে উটের উপর বসিয়ে দিয়েছিল বাবা আল্লাহর নবীকে নিয়ে। এইবারে হালিমার স্বামীটা সামনে বসেছে, উটের সামনে বসেছে, মাঝখানে আল্লাহর নবী বসে আছেন গো, পিছনে হালিমা বসে আছেন বাবা। না না, ওই উটটা আস্তে আস্তে করে বসে পড়েছে, এত মারা মারে ওই উড বাবা যেতে চায় না, এত মারা মারে রে ওই উড বাবা উঠে দাঁড়ায় না। এইবারে ওই উটটা আল্লাহর দরবারে বলতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ গো, একবার যদি তুমি আমার একটুখানি জবানটা খুলে দাও, আমি একটুখানি দুটো কথা হালিমার সঙ্গে বলবো। আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও, আমি একটুখানি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের দোয়া কবুল করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের জবানটা খুলে দিয়েছে, সাথে সাথে দেখতে পা গেল গো ওই উট বলতে লাগলো, ও আল্লাহর বান্দা বান্দিরা গো, ও আল্লাহর বান্দা বান্দিরা গো, একবার শুনে নাও শুনে নাও গো, আজ আমি তোমাদেরকে বলি গো, আমার যদি তোমরা মেরে 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 ফেলে দাও, রক্ত বার করে দাও, মেরে ফেলে দাও, আমি উট তবু এখান থেকে যাব না। কেন যাব না? যে নবী সেরা নবী, যে নবী শ্রেষ্ঠ নবী গো, যে নবী না এলে এই দুনিয়া হতো না, যে নবী না এলে আসমান জন্ম জমিন চন্দ্র সূর্য কিছুই হতো না, ওই নবীটার তুমি আমার উপিটে চালে, আরে মাঝখানে কেন বসিয়ে দিলে, পিছনে কেন বসিয়ে দিলে, তোমার স্বামীর পিছনে কেন নবীর বসালে, ওই নবীটার তুমি আস্তে আস্তে করে সবার সামনে বসিয়ে দাও, আমি উট এক্ষুনি যাওয়া শুরু করে দেব। আমাকে তোমরা মেরে দাও তবুও ভালো, আমি উট এখান থেকে একটা পা তুলবো না। একবার জোরে বলবেন না, আমার নবী কত সম্মান দিচ্ছে দেখুন। ভাইরা রে, ওরে আমার আব্বা জানের হা, ও জানি রাজবাগ ভাইরা, এইবারে হালিমা তুসা দিয়া তাড়াতাড়ি করে ওই উটের কথা বুঝতে পেরে গো, তাড়াতাড়ি করে বাবারা আল্লাহর নবীকে নিয়ে আরে সবার সামনে যাই না বসিয়ে দিয়েছে, ওই উট এত জোরে হাঁটা শুরু করে দিয়েছে, সব যে সব উটগুলো পিছনে ফেলে চলে এসেছিল, সবার আগে আগে হালিমার উটটা বাড়ি চলে গেল। আব্বারে, ওরে আমার ভাই দানেরা, ও জোয়ানেরা জবাব ভাইরা, শুনে দান জেনে দান, আল্লাহর নবী আমার দয়ার নবী গো, যখন বাড়ি পৌঁছে গেলেন হালিমার বাড়ি, হালিমার বাড়ি পুরকত শুরু হয়ে গেল, হালিমার বাড়ি যত বগরি ছিল ওই বগরি গুলোর মাটেতে ওই বগরি গুলোর স্তনে বাবা সাথে সাথে দুধ পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত বড় বরকতপূর্ণময় নবী, এই নবী হালিমার বাড়ি যেই না গিয়েছে, হালিমার বাড়ি বরকত শুরু হয়ে গেছে। আর একবার জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা জান, ও আমার ভাই দানের আরে, ও সোনার মানিকের আরে, আমার দয়ার নবী এমন একটা নবী, এই নবীটা হালিমার এমন বাবা স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। আল্লাহর নবী হালিমার স্তনের দুধ খায়, একটা দুধ আল্লাহর নবী খায় আর একটা দুধে কিন্তু মুখ দিতে চায় না, আর একটা স্তনে দুধ মুখ দিতে চায় না, কেন জানেন আব্বারে? ওই আল্লাহর নবী জানেন, আল্লাহর নবী জানেন হালিমার একটা আর একটা শিশু বাচ্চা ছিল, হালিমার একটা শিশু বাচ্চা ছিল, ওর নাম হলো বাবা আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ,
আবদুল্লাহ আর একটা স্তনের স্তনের মুখ দিয়ে দুধ খাবে, আমি নবী মোহাম্মদ আমি কারোর হক মেরে খাবো না, কারোর হক আমি নষ্ট করব না, না না না, যত আমার জেদা যদি করুক না কেন আমি আমার স্তনের দুধ খাবো গো, হালিমার অন্য স্তনের আমি আর মুখ দেবো না। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ছোটবেলায় থেকে আমার নবী কি ইনসাফওয়ালা, আমার নবী কি বিচার করতেন, আমার নবীর কি হক দেখুন, আমার নবীর কি বিচার দেখুন, আমার নবী কারোর হক মেরে হক নষ্ট করতেন না। আমরা হক মেরে খাই কি না খাই আব্বা একটুখানি দেখেন, চিন্তা ভাবনা করে খালি কি করে একটুখানি জমি ঠেলে যাব, কি করে জমি ঠেলে যাব। আমরা যে যার হক একটু বেছে নেন আব্বা, অনেক কথা হকের কথা বললে অনেক কথা আসবে ভাইরা। আমার আব্বা জানি রাও আল্লাহর নবী বলে দিয়ে গেলেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো আব্বা রে, আল্লাহর হক হলো হজ। আব্বা এমন ভাবে বলা আছে আব্বাও কিন্তু দেখতে পা গেল হুকুকুল্লাহ মানে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, বান্দা যদি বান্দার হক নষ্ট করো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলে হবে না, হবে না, ওই বান্দা যতক্ষণ না মাফ করে দেবে আমার আল্লাহ তার মাফ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে সৈয়দেনা, একদিন তোমার নাম মসজিদ হবে এলান, একদিন তোমার নাম মসজিদ হবে এলান, বন্ধু স্বজন আত্মীয়জন পরিয়ে তোমার নতুন কবর নিয়ে যাবে, তোমার ওই কবরেতে থাকবে না কেউ আপন, একদিন তোমার নাম মসজিদ হবে এলান, একদিন তোমার নাম মসজিদ হবে এলান। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা রে ওরে আমার আব্বা জানি রাও ওরে আমার জোয়ান জবা, ভাইরা রে কথায় কথা বেড়ে দাবে বাবা, আল্লাহর নবী এমন একটা নবী ছিলেন ওই নবীটা আরে আরে আব্দুল্লাহর সঙ্গে বাবা আপনার কিনা মাঠের দিকে যেতেন, একদিন আরে আব্দুল্লাহ আরে আল্লাহর নবী দুই ভাই বাবা বেড়াতে যেতেন মাঠের দিকে, কখনো বকরি নিয়ে যেতেন। আব্বা রে আব্দুল্লাহ ছুটে ছুটে একদিন মায়ের কাছে বলতে এলো, ও আমার আম্মা জান, দুজন মানুষ ছুটে ছুটে এলো সাদা কাপড় পরে, আরে আমার ভাই মোহাম্মদ ওই মোহাম্মদকে ধরে নিয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে মোহাম্মদকে ধরে নিয়ে গো, এমন ভাবে তারা আপনার কিনা ধরে নিয়ে কি করছে জানি না, এতক্ষণ কি করেছে জানি না। আরে ওই সময় আল্লাহর নবীর সিনাটা বাবা চেক করে আস্তে আস্তে করে রে নাড়ি বুড়ি পরিষ্কার করে সুন্দর করে আবার আমার নবীর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী টেটে চলে এলো, আসার পরে আমি আল্লাহর নবীর আম্মা যান দুধমা হালিমা সাদিয়া আর থাকতে পারলো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে গো আল্লাহর নবী আম্মা যান আমিনার কাছে বাবা দিয়ে যেতে লাগলেন। অনেক ঘটনা এইখানে আব্বাও আমি সংক্ষেপ করে কিছু 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 বলে চলে যাচ্ছে। আল্লাহর নবীর আম্মা জানের কাছে গিয়ে বলেন আপনার
আমার ছেলেকে আপনি নিয়ে নেন, আমি আর রাখবো না। অনেক ঘটনা ওইখানে ঘটে গেছে, সব কিছু বাবা বলতে লাগলেন। বাবা আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কাছে রাখতে লাগলেন। বাবারা একদিন আমার নবী বাবা আরে বাড়ি থেকে বাবা মাঠের দিকে খেলাধুলা দেখতে যেতেন গ, আপনার কি না আরে আপনার মাঠের ধারে বসে রয়েছেন বাবা, সব ছেলেরা খেলাধুলা করে আমার নবী বসে 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 দেখতে রয়েছেন। সন্ধ্যা হয়ে গেল, ওই সন্ধ্যার সময় সব ছেলেদের আব্বারা এসে বলেন, সব ছেলেদের আব্বা গুলো এসে সব ছেলেদের ধুলোবালি ঝেড়ে দিয়ে গো তাদের কোলে তুলে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী ওই মাঠের ধারে বসে বসে দেখে আমার আব্বা যেন আসে না আমার কোলে তুলে নেয় না, আমার আব্বা যেন আসে না আমার মোহাম্মদ বলে একবার ডাকে না। ও ভাইরা রে সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর নবীর আম্মা যেন হেঁটে হেঁটে চলে আসলেন। আমি না ডেকে বলেন বাবা মোহাম্মদ সবাই বাড়ি গেল, তুমি বাড়ি এলে না কেন বলো? ও মা জননী গো একবার শুনে নাও, আজ আমি তোমার কাছে বলবো। ও আম্মা জান গো আমার আব্বা জান কোথায় বলো, ও আম্মা জান গো আমার আব্বা জান কোথায় বলো। সবার আব্বা এসে খাও ধুলো ধুলো বালিগুলো ঝেড়ে দিল, সবার কোলে করে নিয়ে চলে গেল। আমার কোলে করে নিল না, আমার আব্বা আমার নাম ধরে ডাকলো না, মা আমার আব্বা কোথায় আগে বলো। ও বাবা মোহাম্মদ শুনে নাও জেনে নাও, ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলো 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 গো আমি তোমার কালকে রে আব্বার কাজে তোমার নিয়ে যাব। আল্লাহর নবীর নিয়ে যাবেন বাবা, সকালবেলা রওনা দিয়েছে আমার নবীর আব্বা যেখানে শুয়ে আছেন কবরে ওইখানে বাবা নবীকে নিয়ে চলেছেন মা। আল্লাহর নবীর সাথে করে মা নিয়ে চলে গেলেন, গিয়ে বাবা আব্বা জানির কবরটা দেখিয়ে দিয়েছেন গো। ও বাবা মোহাম্মদ গো ওই যে দেখো, ওই যে চেয়ে দেখো গো, ওই কবরটা তোমার আব্বা জানির কবর, ওইখানে তোমার আব্বা জান শুয়ে আছে গো। আমার নবী চলে গেলেন গো ওই কবরের উপরে শুয়ে, ঠিকই বলেন আব্বা গো একবার একটু কেনি বলো আব্বা গো কেন তুমি আমার ডাক শোনো না, ও আব্বা তুমি আমার কোলে নেবে না, ও আব্বা গো কেন তুমি আমার কোলে নেবে না, সবার আব্বা কোলে নাই কেন আমার নেবে না? এমন করে কাঁদে গো এমন করে কাঁদতে রয়েছে আমার দয়ার নবী মায়ার নবী গো। বাবারা ওরে আমার আব্বা জানেরা, ও জানেরা জোয়াও ভাইরা, আল্লাহর নবীর আম্মা জান আরে আর থাকতে পারলেন না। বাচ্চা ছেলে এমন করে যখন কাঁদে গো, ডেকে ডেকে আব্বা যখন ডাক শোনেন ওই ছেলেটা চলে এলো, ওরে আমার আম্মা জান আব্বা কেন ডাকের সাড়া দেয়, আব্বা কেন কথা বলেন না? আল্লাহর নবীর আম্মা জানির বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল, চিন্তা করতে লাগলো, বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। কিছু দূরে হেঁটে হেঁটে যাওয়ার পরে ওইখানে রাস্তার উপর পড়ে আল্লাহর নবীর আম্মা জান মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী কাঁদেন গো আমার আল্লাহ গো, আমার আব্বা দেখতে এসে আমার মা চলে গেল গো, আমার আব্বা দেখতে এসে রে আমার মা জননীকে আমি হারালাম। আল্লাহ রে মা বলে কারে ডাকবো গো, আব্বা বলে আর ডাকলে ডাক শোনে না, মা বলে ডাকলে ডাক শোনে না। আল্লাহ হুম্মা জোরে জোরে
ওয়ালা আলে সাইয়দেনা আমার নবে সোনার ছবি মতির মতো চমক দেয় আর মোচকে হাসে হাসলে পারে চাঁদের আলো হার মানায় এমন নবে পৃথিবীতে আসেনি আর আসবে না তুলো না তো দূরের কত আমার নবীর ছায়া ছিল না জোরে 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 আল্লাহুম্মা আলে আব্বা কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আওয়াজ এত কম হচ্ছে কেন লোক তো বাড়ছে লোক বাড়লে একটু আওয়াজ বাড়বে না একটু আওয়াজ দেন না নারায় থাকবে আরো জোরে জোরসে বলো চিল্লা বলো নারায় থাকবে বলন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মওতের নিদান কালে থাকি আমার শিয়ার আমার মওতের নিদান কালে তাকি নবিগ আমার শিয়ার দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাহ 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 আব্বা আপনাদের কষ্ট হচ্ছে নেমে যাব তাহলে একটু আওয়াজ বাড়াবেন অন্য কিছু আমি চাইবে না আমি প্রথম থেকে এই পর্যন্ত আমার নবীর কথা নিয়ে আলোচনা করছি আব্বা এটা হলো রবিউল আউয়াল মাস তাই আমি নবীর কথা বলবো বলেছি আজ আমার সাবজেক্ট একটাই থাকবে ইনশাআল্লাহ নবীর কথা বলবো আব্বা জান ভাই জান আমার আমি আপনাদের কাছে একটুখানি জানাবো আমার নবী কত বড় নবী আমার নবীর সম্মান কম না বেশি জোরে বলুন আমার নবীর ইজ্জত কম না বেশি আমার নবীর ভালোবাসলে আমার আল্লাহ তার ভালোবাসবে কম না বেশি বেশি আমার নবীকে ভালোবাসুন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আমার নবীর সম্মান দেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আব্বা জান ভাই জান আমার আমি আগিয়ে নিয়ে যাব শুনলে বুঝতে পারবেন বাবা আমার নবীর একটুখানি কথা বলি অনেক লম্বা চওড়া কথা কথা বলতে 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 পর্যন্ত এলাম আমি আর একটুখানি আগিয়ে নিয়ে যাব আমার নবী আরে এত বড় একটা নবী ছিলেন বাবা আমার নবী যেদিন আল্লাহর নবী মিয়ারাজে গিয়েছিলেন আমার নবীর সম্মান কত বড় আমার নবীর ইজ্জত কত বেশি একটুখানি আপনাদের কাছে বলে রেখে দিয়ে যাই আব্বা জান ভাই জান আমার নবী যেদিন মিয়ারাজ গিয়েছিলেন সপ্তম আসমান ভ্রমণ করার পরে আমার নবী আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন যে জায়গাটার নাম হলো আরে আরশে আজিম আল্লাহ পাকের খাস দরবার আরশে আজিমে আমার নবী আল্লাহ পাকের সঙ্গে সরাসরি ডাইরেক্ট কথা বলবেন ওইখানে ঢোকার আগে আমার আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন কি চিন্তা করলেন না 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 মুসা নবীর কথা আমার নবীর মনে পড়ে গেল আমার নবী চিন্তা ভাবনা করতে লাগলেন মুসা নবীকে আল্লাহ তোর পাহাড়ে ডেকেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছিলেন ও নবী মুসা গো এসো তুমি তাঁতুর পাড়ে এসো তোমার সঙ্গে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গো তোর পাহাড়ের দিকে রওনা দিয়েছিলেন বাবা আরে মনের আনন্দে আল্লাহর সঙ্গে কথা হবে তোর পাহাড়ের জুতো পায়ে দিয়ে উঠতে লাগলেন তাড়াতাড়ি করে আল্লাহ
রব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো তুমি তোর পাহাড়ে জুতো পায়ে দিয়ে উঠলে হবে না, তোমার পায়ের জুতোটা খুলে রেখে তারপরে তোর পাহাড়ে উঠবে, আমি আল্লাহ তবে তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের নিচে জুতোটা খুলে রেখে তোর পাহাড়ে উঠেছিলেন গো। আব্বারে আমার নবীর মনে পড়ে গেল, আমার আপনার নবীর মনে পড়ে গেল, না না হবে না হবে না, বেয়াদবি করা যাবে না, আমার আল্লাহ এটা হলো খাস দরবার, এইখানে বেয়াদবি যেন না হয়ে যায়, এই না চিন্তা ভাবনা করে আল্লাহ রব্বুল আলামিনের নবী গো পায়ের জুতোখানা খুলতে লাগলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী আপনি পায়ের জুতো খুলবেন না, আমার হাবিব আপনি খুলবেন না, আপনার পায়ের জুতো পায়ে থাক। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে গো, তোমার পায়ের জুতোর সংস্পর্শ লেগে আজ আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আমার নবীর সম্মান কত বেশি, একটুখানি লাস্ট টাইমে খালি বলে রেখে দিয়ে যাই। ওরে আমার আব্বা জান, ও আমার ভাই দানেরা, ও জোয়ানেরা যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে, আমি আগে নিয়ে যাব গ আমার নবীর একটা মজেদার খবর, তবে বলে রেখে দিয়ে যাই। এতক্ষণ ওয়াজ করছিলাম, আমার নবীর আব্বা জান, আমার নবীর দাদু, আমার নবীর আম্মা জান, আমার নবীর চাচা জানের কথা বলে বলে আসছিলাম। আল্লাহর নবীর একটা চাচা ছিল, নাম তার আবু জেহেল। কি নাম বললাম? এ আবু জেহেল আমার নবীর একটা বড় মাপের শত্রু ছিল, ছোটখাটো শত্রু বড় মাপের শত্রু। আবু জেহেল আমার নবীর মেরে দেবে, কুয়া খুঁড়েছে। আব্বারে কুয়ার ভিতরে আর নিজেই পড়ে গেল, আবু জেহেল ডেকে ডেকে বলতে লাগলো, ওরে আমার সঙ্গ পাঙ্গরা কে কোথায় আছো রে আমার তোমরা তোলো। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা রে সবাই তাড়াতাড়ি ছুটে গেল, বড় 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 দড়ি ওই কুয়ার ভিতরে ফেলে দিল। আবু জেহেল হাত নিয়ে উঁচু করে দেয়, ওই দড়ি বাবা ধরতে পারে না। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, না না কি হবে রে এইবারে। ওরে আমার আব্বারে আবু জেহেল ডেকে বলতে লাগলো, ওরে আমার সাঙ্গ পাঙ্গরা হবে না, যত বড় দড়ি দাও আমার হাতে আসবে না, বুঝতে পেরে গেছি, তোমরা একটুখানি যাও গো আমার ভাইপোর কাছে যাও, একবার গিয়ে বলো তোমার চাচা বড় বিপদে একটুখানি তোমাকে ডেকেছে। তাড়াতাড়ি চলে গেল আবু জেহেলের ভক্তবৃন্দরা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওটা তাড়াতাড়ি এসো গো, ও নবী গো তোমার চাচা কোয়ায় পড়ে গেছে, এতক্ষণ মারা গেছে কি তাও বলতে পারবো না। আমার নবী গো এত বড় নবী, আমার নবীর যত বড় শত্রু হোক না কেন, আমার নবী হারে তবু বাবা কোনো দিন মন খারাপ করতেন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার নবী ছুটে 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 এলেন, আরে কুমার কাছে মুখখানা বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, ও চাচা গো কি হয়েছে একবার বলো। চাচা ডেকে বলে, ভাই পরে তাড়াতাড়ি আমার তোলো, আমার এখানে অক্সিজেন আসছে না, আমার দমটা যেন বার হয়ে যাবে রে, একবার একটু তাড়াতাড়ি তোলো। আল্লাহর নবী ডেকে বলেন, চাচা রে আমি তোমার তুলতে পারে, তবে আমার একটা কথা আছে চাচা গো, আমার বক্তব্য হলো যদি তুমি আল্লাহর কলমাটা একবার পড়ে নাও এক্ষুনি তোমার আমি তুলে দেব। চাচা, ও চাচা অসুবিধা নাই, আমি তোমার তুলে দেব, তবে আমার একটা কথা আছে, অন্য কিছু না, টাকা পয়সা চাইবো না, খালি একটুখানি কলেমাটা পড়ে নাও। ভাইরা রে, ওরে আমার আব্বা রে, ও জোয়ানেরা যুবক ভাইরা, আল্লাহর নবী বলার পরে আবু জেহেল ডেকে বলে, ভাই পরে শুনে নাও জেনে নাও, আমি তোমার কলেমা খানা পড়বো গো, আল্লাহ
আল্লাহর কলমাখানা আমি পড়বো রে, তবে একবার শুনে নাও ভাই পগো, তুমি আগে আমার একবার তোলো, তবে আমি তোমার কলমা পড়ব। আমার নবী বলেন না ওখানে বসে বসে পড়ে নাও, আল্লাহর নবীর ডেকে বলেন না না তুমি আগে তোলো তারপরে পড়ব। দুইজন আর ঠেলাঠেলি চলছেন, আমার নবী তো জান কত বড় ঝানুমাল, ও আল্লাহর নবী ডেকে বলেন ভাই চাচা রে তুমি আগে পড়ো। বলে না ভাই পো বড় কষ্ট হচ্ছে, আগে তোলো উপরে গিয়ে তার কলমাটা পড়ে নেব। আল্লাহর নবী দিনের নবী তাড়াতাড়ি বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলেও ওই কুয়ার ভিতরে জাইনা হাত খানা দিয়েছে, সাথে সাথে বাবা ওই আবু জেহেলের হাতের সঙ্গে হাত খানা বাবা চম্বুকের মতন বাবা জুড়ে গিয়েছে। আমার নবী টেনে টেনে তুলে নিয়েছে, আমার নবী তুলে নেওয়ার বাদে এইবারে আস্তে আস্তে করে বলতে লাগলেন ও চাচা রে একবার আল্লাহর কলেমাটা পড়ে নাও। আরে ওই সময় বাবা আবু জেহেল বলতে লাগলো না না হবে না হবে না, কলেমা পড়া যাবে না। বলে কেন কি হয়েছে, তুমি তো বললে কলেমা পড়ে নেব। বলে না হবে না রে হে মোহাম্মদ, তোমার মতন জাদুকর আর কেউ নাই রে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এ আমার নবী জাদুকর বলা যাবে? আমার নবীর এটা হলো মুজেজা। এটা কি নাম বললাম? আমার নবীর মুজেজা। আল্লাহর নবী জাদু দেখায়নি, মুজেজা। বলছে কেন? বলছে কত বড় দড়ি কুয়ায় ফেলে দিলাও আমার সাঙ্গ পাঙ্গরা আমার ভক্তবৃন্দরা, কিন্তু আমার হাতে দড়ি এলো না। তোমার একটুখানি একটা হাত আমার হাতে জোড়ে কি করে? তুমি জাদুকর না তো অন্য কি? আব্বা, আল্লাহর নবী এত বড় দয়ালু নবী, এই নবীটাকে চিনতে পারিনি। চিনতে পারলে ভালোবাসলে লাভ লাভ লাভ, আর যদি নবীর সঙ্গে বেয়াদবি করো লস লস লস, তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না হবে না। আব্বা জান ভাই জান আমার আর একটু একবার দরুদ পড়ুন, আমি ইনশাল্লাহ কিছু কথা বলেই নেমে যাব। দরুদ আল্লাহ হুম্মা। এ মাওলানা মোহাম্মদ হো আলা আলে সাইয়্যেদেনা, আমার নবী বিশ্ব নবে আমার নবের নাইরে তুলনা, এমন নবী পৃথিবীতে হয়নি আর হবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যেদেনা। আব্বা জান ভাই জান আমার আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে ইনশাল্লাহ বিদায় নেব। ওরে আমার জবাব ভাইরা রে শুনে যান জেনে যান আব্বাও, আমি আগিয়ে নিয়ে যাব আজ আমি শুরু করে দিলাম আব্বাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এক জায়গায় বলে দিলেন গ আতিউল্লাহ ওয়াতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার দুনিয়ার মানুষ ও জগতের মানুষ তোমরা শুনে নাও জেনে নাও গো, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম গো। আরে তোমরা আমি আল্লাহ আমার তাবেদারি করো, আমার রসুলের তোমরা তাবেদারি করো, আমার তাবেদারি করো, আমার রসুলের তোমরা তাবেদারি করো, আর তোমাদের চিন্তা থাকবে না। তাবেদারি করতে বলেছেন? আল্লাহ আর আল্লাহর রসুল দুজনার একটুখানি ধরতে বলেছে, কোরআন শরীফ বললাম। ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় জানিয়ে দিলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন, শুনে নাও জেনে নাও গো, ও
জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার তোমরা ভালোবাসতে ডাইরেক্ট পারবে না, সরাসরি পারবে না, একেবারে কাউকে না আপনার কিনা না ধরে আমাকে ধরতে পারবে না। আমি আল্লাহ আমার যদি তোমরা পেতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহ আমার যদি তোমরা ভালোবাসতে চাও, আমি একটা মাধ্যম করে দিলাম গো, আমার নবী তোমরা ভালোবাসো, আমার নবী তোমরা মহব্বত করো, আমার নবী তোমরা সম্মান করো, আমার নবীর যদি তোমরা সম্মান দিতে পারো, ভালোবাসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম গো, আমি আল্লাহ আমার ভালোবাসা হবে, আমি আল্লাহ আমার সম্মান করা হবে। আমার নবীর ভালোবাসো, আমার ভালোবাসা হবে, আমার নবীর সম্মান করো, আমি আল্লাহ আমারও সম্মান হবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবী কি নবী! আপনারা শুনবেন, আমি আপনাদেরকে জানাবো, আমার ভাইরা সব দলে দলে আসছেন, একটু জায়গা করে দেন ভিতরে, একদম সরাসরি ঢুকে যান ভিতরে, চলে যান। হ্যাঁ, জায়গা আছে, বসে পড়ে ভাইরা। ওরে আমার আব্বা জানিরা, ও জোয়ানেরা জবাব ভাইরা, কথায় কথা বেড়ে যাবে, আমি আপনাদের কাছে এবার বলবো, ও জোয়ানেরা রে, আল্লাহ রব্বুল আলামিন যেদিন একা ছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আর যেদিন একা ছিলেন, আল্লাহকে ডাকার মতন কেউ ছিল না, আল্লাহ বলনেওয়ালার মতন কেউ ছিল না, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতন কেউ ছিল না, ওই দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে আমি ওই সময় চিন্তা করলাম, আমি গো আমার একটা বন্ধু বানাবো। আল্লাহ বলছে আমাকে ডাকার মতন কেউ নেই, আমি একাই ছিলাম। আল্লাহ কজন ছিল জোরে বলুন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কজন জোরে বলুন, একজন। আল্লাহ বলছে আমি একা। যেদিন আমি আল্লাহ ও রব্বুল আলামিন আমি একা ছিলাম গো, ওই দিন দেখতে পাওয়া গেল আমার ডাকার মতন কেউ ছিল না, আল্লাহ বলার মতন কেউ ছিল না, ওই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন চিন্তা ভাবনা নিলাম গো, আমি একটা বন্ধু বানাবো, আমি একটা বন্ধু বানাবো, আমি একটা দোস্ত বানাবো গো। এইবার আল্লাহ রব্বুল আলামিন আরে এক মুষ্টি নূর নিয়ে ওই সময় বলেছিলেন গো, কুনি মুহাম্মাদি, এ নূর তুমি মুহাম্মাদি আকার ধারণ করো, যেই না বলেছে রে আব্বা, সাথে সাথে দেখতে পা গেল গো, আরে ওই নূর মুহাম্মাদি আকার ধারণ করে নিয়েছে, মুহাম্মাদি আকার ধারণ করেছে। ভাইরা রে, ওরে আমার আম্মা জানেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদি আকার ধারণ করার পরে, নূরে মুহাম্মাদি নূরকে আরে আপনার কি না এইবারে একটা ভালো জায়গায় রাখলেন, কি সুন্দর জায়গা, পাক পবিত্র জায়গায় রেখে দিলেন, আল্লাহ নবীকে মুহাম্মাদি নূরে মুহাম্মাদিকে একটা পবিত্র স্থানে রাখলেন আস্তে আস্তে। এইবারে ওরে আমার আব্বা জানেরা গো, ও আমার সোনার মানিকেরা গো, আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদিকে এইবারে বাবা ভালো জায়গায় রাখার বাদে আস্তে আস্তে করে আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখেন গো, কি সুন্দর দেখতে হয়েছে গো, এত সুন্দর দেখতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদের দিকে চেয়েছে, আর চোখ ঘোরাতে পারেন না, আর মুখ ঘোরাতে পারেন না, আর মুখ ফেরাতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ওই নূরে মুহাম্মাদের দিকে একটানা চেয়েছিলেন, একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর পর্যন্ত তাকিয়েছিলে। কত বছর তাকিয়েছিলেন? চল্লিশ বছর পর্যন্ত। আহা, কি সুন্দর দেখতে, কি ভালো লাগছে, কি মজা জিনিস, কি ভালো লাগছে, কি আমার বন্ধু গো। আল্লাহ নিজে বানিয়ে নিজে তাকিয়ে রয়েছেন চল্লিশ বছর একটানা। আর একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ, চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায় তাওহীদ, কি ভালো লাগছে। আর সেই নবীর সঙ্গে আমরা কি বেয়াদবি করছি জি, আমার নবীর নিয়ে খেলা, যে আল্লাহ নবীকে বানানোর পরে কি মহব্বত জুড়ে দিয়েছে তার সঙ্গে দেখুন। ওরে আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ওরে আমার ভাই দানেরা, ও জোয়ানেরা, ওরে আমার জবাব ভাইরা গ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরকে বানানোর পরে আমার নবীর নূর, এ নবীর নূর দিয়া আল্লাহ জান্নাত বানানো হয়েছিল, এই নবীর নূর দিয়ে আল্লাহর জাহান্নাম বানানো হয়েছিল, এই নবীর নূর দিয়ে আব্বারে চন্দ্রকে বানানো হয়েছিল, এই নবীর নূর দিয়ে সূর্যকে বানানো হয়েছিল, এই নবীর নূর দিয়ে গো আরে কুল কায়নাত বানানো হয়েছিল। এই নবীর নূর সব কিছু। সেই নবীকে সম্মান দিলে ভালোবাসলে ক্ষতি গণ্ডগোল। বলছে ও মিলাদ করা যাবে না, আব্বা একই গন্ডগোলে কথা। ওরে আমার সোনার মানিকেরা, ওরে আমার আব্বা জানেরা রে, ও আমার ভাই দানেরা রে, কথায় কথা বেড়ে যাবে আমি আপনাদের কাছে আস্তে আস্তে করে আগিয়ে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবে আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিবকে বাবা নূরকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন গো আরে বড় ভালোবাসতে লাগলেন বাবা, এই নবীর নূর কে আস্তে 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহর নবীর নূর হযরত ইব্রাহিম নবীর কপালে চলে এলো, ওখান থেকে আস্তে আস্তে করে গো ওখান থেকে আগমন করতে লাগলেন বাবা, আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালামের কপালে বাবা আসতে লাগলেন, এই বাত এমন ভাবে ওই নূর আগমন করছেন বাবা একের পর এক বাবা, আস্তে 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 গো এই নূর চলে এলো বাবা, আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহর কপালে চলে এলো, ঈসা নবীর কপাল থেকে আস্তে 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 খাজা আব্দুল্লাহর কপালে চলে এলো, আল্লাহর নবীর আব্বা জানির কপালে এই নূর যখন চলে এলো আব্বারে, কিছুদিন পরে দেখা গেল ওই নূরটা আস্তে আস্তে করে আম্মা যান আমিনার গর্বে বাবা চলে এলো, আল্লাহ নবীর আম্মা যান হযরতে আমিনা বর্ণনা করেন গো, বলতে লাগলেন ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে ও জোয়ানেরা রে, আল্লাহর নবীর আম্মা যান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে লাগলেন, আমার পেটে যখন রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর নবী গো আমার পেটে নিয়ে আমি যেদিন রাত্রিবেলা ঘুমাইতে লাগলাম ওই দিন আসমানের ফেরেশতারা আর আল্লাহ আল্লাহর নবী আলাইহিস সালামেরা আল্লাহর নবী গনেরা
সবাই এসে বলতে লাগলো আমি না গো, শুনে নাও জেনে নাও আজ আমি তোমাকে বলবো গো, আমি না তুমি বড় ভাগ্যবান, ও আমি না রে তুমি বড় ভাগ্যবান মহিলা, ও আমি না গো, শুনে নাও জেনে নাও কেন আজকে রে তোমাকে ভাগ্যবান বললাম গো, তোমার গর্ভে একটা সন্তান এসেছে, ও আমি না গো, ওই সন্তানটা যাই তাই সন্তান নয়, উনি হলেন গো আল্লাহ পাকের সব থেকে বড় নবী। আল্লাহ পাকের বড় নবী তোমার গর্ভে এসে গেছে, আমি না তুই বড় ভাগ্যবান। ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে, ও জোয়ানেরা জবাব ভাইরা, এইবার দেখতে পা গেল আল্লাহর নবীর আরে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে শুনতে পেলেন বাবা আরে আমি বড় ভাগ্যবান, সকাল হয়ে গেল সত্যি সত্যি ভাগ্যবান বলে আমিনা প্রমাণ হতে লাগলো, আমিনা আরে সকালবেলা একটা কলসি কাকে নিয়ে নিল, এক হাতে বালতি নিয়ে নিল, ওই বালতি খানা নিয়ে পানি আনতে বাবা চললেন কুয়ায় থেকে, পানি আনতে যখন হাঁটতে হাঁটতে চলে গেলেন আম্মা জান হযরতে আমিনা, যখন পানি আনতে গেলেন ওই কুয়ার কাছাকাছি যখন পৌঁছে গেছে আরে কে যেন ডেকে ডেকে বলতে লাগলো, ও জিব্রাইল জিব্রাইল গো আর দেরি করো না, ও জিব্রাইল রে একবার শুনে নাও জেনে নাও একটু তাড়াতাড়ি করে শোনো, আরে আমার বন্ধুর মা আমার বন্ধুর মা পানি আনতে চলে এসেছে কুমার কাছে রে, দেখো দেখো ওই কুমার ভিতরে বালতি নামিয়ে দেবে দড়ি দড়ি টেনে 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 কুমার পানিগুলো তুলবে গো, না না জিব্রাইল দেরি করো না, ও জিব্রাইল রে একটু তাড়াতাড়ি শুনে নাও ওই কুমার পানিটা তুমি উপরের দিকে তুলে দাও, আরে আমার বন্ধুর মা আজকের দিনে পানি তুলবি কুয়ায় থেকে, আমার বন্ধু পেটে আছে আমি না আমার বন্ধুর মা পানি তুলবে কষ্ট হবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, ও আমি না গো তাড়াতাড়ি তুলে দাও কুয়ার পানিটা একটু ওপরের দিকে তুলে দাও, আজকের দিনে আমার বন্ধুর মা যেন কষ্ট না পায় পানি নিয়ে বাড়ি যেতে পারে, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা, আব্বা আওয়াজ কম হয়ে যাচ্ছে কেন, একটু জোর করে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা, হে আলা আলে সাইয়েদিনা। ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে, ও জোয়ানেরা জবাব ভাইরা, কথায় কথা বেড়ে যাবে এইবার আমি আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাব, আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়ায় থেকে পানি নিয়ে গো যখন বাড়ির দিকে রওনা হয়েছে, হেঁটে হেঁটে কলসি কাকে করে নিয়ে যান, কলসি কাকে করে বাড়ির দিকে যখন রওনা দিলেন এইবার দেখতে পা যায় গো আরে আহারে কিছু পাকে, আম্মা জান আমিনা বর্ণনা করতে আছেন আমার সামনে থেকে একদল পাখি উড়ে উড়ে আসে, ওই পাখির দলের ভিতর থেকে একজন ডেকে ডেকে বলতে লাগলো, ও পাখির দলের আরে একবার চেয়েছে দেখো, ওই যে কে হেঁটে হেঁটে আসছে দেখো গো, ও পাখির দলের আরে বেয়াদবি যেন হয় না, ওটা হলো আম্মা জান
আসছে, আল্লাহর নবীর মা আম্মা জান হেঁটে হেঁটে আসছে, আমি না। আরে ও যে আল্লাহর নবীর আম্মা জান হেঁটে হেঁটে আসছে, বেয়াদবি যেন হয়ে যায় না রে, তোমরা শুনে নাও জেনে নাও, সাবধান হয়ে দাও গো। সাথে সাথে আল্লাহর নবীর আম্মা জান বলতে লাগলেন, ওই পাখির দলেরাও সবাই দুটো ভাগ হয়ে চলে গেল, আমার পাশে থেকে চলে গেল, আমার উপর থেকে আর কেউ উড়ে গেল না। কি নবী আমার নবী, আম্মা জানের কত সম্মান করছে। আব্বা একটু দেখুন, ওরে আমার সোনার মানিকেরা, ও আমার ভাই দানিরা, ও জোয়ানিরা জবাব ভাইরা, এই বার আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি চলে গেলেন। বাবা আল্লাহর নবী এমন একটা নবী ছিলেন গো, এই নবীটা হলেন গাছের নবী গো, এই নবীটা হলেন মাছের নবী গো, এই নবী যাই তাই নবী নন, এই নবীটা হলেন আব্বারে, এই নবীটা হলেন বাবা মুসলমানদের নবী, এই নবীটা হিন্দুদের নবী, এই নবী হলেন নবীদের নবী। ওরে আমার আব্বা রে আল্লাহর নবী বিশ্ব নবী, তোমার একটা নবী ছিলেন বাবা, এই নবীটার পাওয়ার জন্যে সবাই ঝগড়া করেছিল বাবা, আর যেদিন আমার নবী গো দুনিয়ার জমিনে আসবে ওই দিন দেখতে গেল রাত ঝগড়া করা শুরু করে দিল, দিন ঝগড়া করা শুরু করে দিল, রাত কেঁদে কেঁদে বলতে লাগলো, আয় আমার আল্লাহ গো, আয় আমার মাওলা গো, আয় আমার আল্লাহ গো, আয় আমার মাওলা গো, আজ আমি বলবো, আমি রাত যেন রাতের বেলায় নবীটা যেন ভূমিষ্ঠা হয়, আয় আল্লাহ গো, ওই রাত্রি বেলা যদি আল্লাহর নবী যদি ভূমিষ্ঠ হতে পারে, আয় আমার আল্লাহ গো, আপনার নবী যদি রাতের বেলা ভূমিষ্ঠ হয়, আমি রাত আমার রাতের চিল কলঙ্কটা ঘুচে যাবে মুছে যাবে, আমি রাত আমি দিনের কাজে বলতে পারবো, ওরে দিন তোর থেকে অনেক সম্মান আমার বেশি, কেন কেন যে নবী না হলে তুই দিন হতিস না, সূর্য হতো না চন্দ্র হতো না, ওই নবী আমি রাতের বেলা পেয়েছে, আমার দাম অনেক বেড়ে যাবে গো। রাত ঝগড়া করছে দিন ঝগড়া করছে, আচ্ছা বাবা আমার নবী কি ঝগড়া করা নবী, একটু কথা বলুন। না আমার নবী ঝগড়াটে নবী নয়, আমার নবীর ভিতরে হিংসা ছিল না, আমার নবীর ভিতরে হিংসা ছিল না, আমার নবীর ভিতরে কোন রকমের বদমাইশি বুদ্ধি ছিল না, আমার নবী হলেন এমন একটা নবী গো, আমার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছিলেন গো, আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা মায়া ভরা নবী গো, এই নবীর অনেক দাম অনেক দাম অনেক দাম। ওরে আমার ভাইরা ও আমার আব্বা জানিরা, আল্লাহর নবীর একটা ওয়াজ তবে করে রেখে দিয়ে দাই বাবা, এই নবীটার কথা বলতে গিয়ে ওই ওয়াজটা ওখানে রাখলাম, আমি আবার ওখান থেকে নিয়ে যাব, মনে করে রেখে দেবেন। আব্বা রে আমার নবী তখন বাবা মক্কায় ছিলেন বাবা, আমার নবীর বাড়িটা ছিল মক্কা, আমার নবীর জন্ম হলেন মক্কায়, কিন্তু আব্বারে আমার নবী মক্কায় থাকতে পারেন নাই, কেন জানেন বাবা, মক্কার মানুষগুলো আমার নবীর মেরে দেবে চিন্তা ভাবনায় লেগে গেল। আব্বারে ওরে আমার ভাই দানেরা রে, ও জোয়ানিরা জবাব ভাইরা রে, আল্লাহ নবীর মেরে দেবে, আমার নবী মদিনা শরীফে চলে গেলে, অনেক বড় লম্বা চওড়া আওয়াজ বাবা।